আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া পারভীন। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ক্লাস থ্রি সোনামণিরা, তোমরা কেমন আছো? কাছে এসে বসো। আজকে সাবজেক্ট হচ্ছে ইংলিশ, বুঝছো? আজকে সাবজেক্ট হচ্ছে ইংলিশ। আমি ফৌজিয়া পারভীন, কোন স্কুলের? দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের। খেয়াল করো মেয়েরা, আমার প্রশ্ন হচ্ছে কি, পার্সন বলতে কি বোঝো? পার্সন বলতে কি, যেটা যদিও দ্বিতীয় ফার্স্ট টার্ম সিলেবাসে ছিল, কিন্তু এটা আমি বার্ষিক পরীক্ষায় এটা অ্যাড করেছি তোমাদের সাজেশনে। খেয়াল করো, পার্সন বলতে কি বোঝো, উহা কত প্রকার ও কী কী, উদাহরণসহ বুঝিয়ে লিখো। আমার সোনামণিরা মনোযোগ দিয়ে খেয়াল করো, লক্ষ্মীরা দেখো, যাকে আশ্রয় করে ক্রিয়ারূপের পরিবর্তন ঘটে, যাকে আশ্রয় করে বা যাকে কেন্দ্র করে ক্রিয়ারূপের পরিবর্তন ঘটে। ক্রিয়া কোনটা? ভার্ব। এই রূপটা, এই ক্রিয়া ভার্বের রূপ যে আছে সেটা যে চেঞ্জ হয়, ক্রিয়ারূপের যে পরিবর্তন ঘটে বা ক্রিয়া সম্পাদিত হয় তাকে পার্সন বা পুরুষ বলে। এই এই লাইন তিনটা তোমরা একদম মুখস্ত করে ফেলবা। দেখো, যাকে আশ্রয় করে ক্রিয়ারূপের পরিবর্তন ঘটে বা ক্রিয়া সম্পাদিত হয় তাকে পার্সন বা পুরুষ বলে। এখন কথা হচ্ছে, পার্সন কত প্রকার? পার্সন তিন প্রকার। খেয়াল করো, পার্সন কত প্রকার? পার্সন তিন প্রকার, যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। দেখো, এখানে পার্সন দিয়ে আমি তীর দিয়ে বুঝিয়েছি। এক নম্বরটা কি? ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, তারপরে থার্ড পার্সন নাম পুরুষ। খেয়াল করেছো? তাহলে পার্সন আমরা কয়টা জানলাম? পার্সন আমরা তিন প্রকার জানলাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। এখন এগুলার একটা করে উদাহরণ বা দুইটা করে উদাহরণ দিতে বলেছি। দেখো, এগুলার উদাহরণ কি? ফার্স্ট পার্সনের উদাহরণ, আমি আমরা, আই উই। তাহলে ফার্স্ট পার্সনের উদাহরণ হচ্ছে আমি আমরা, আই এবং উই। দেখো উদাহরণগুলো আবার খেয়াল করো, ফার্স্ট পার্সন আমি আমরা মানে আই উই, সেকেন্ড পার্সন তুমি তোমরা, ইউ ইয়োর। খেয়াল করো, হ্যাঁ, সেকেন্ড পার্সনের উদাহরণ কি হচ্ছে? ইউ ইয়োর বা তুমি তোমরা। থার্ড পার্সন হচ্ছে হি, ছেলে হলে হি বসবে, মেয়ে হলে সি বসবে, হি বা সি আর দে। এখানে কমা বসতো, আমি কমাটা দিতে ভুলে গেছি ম্যাডাম। হ্যাঁ, হি বা সি আর দে, সে তাহারা। তাহলে আমরা ফার্স্ট পার্সন আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন সে তাহারা। ফার্স্ট পার্সন কি? আই উই, সেকেন্ড পার্সন ইউ ইয়োর, থার্ড পার্সন হচ্ছে হি সি। তাহলে আমরা জানলাম পার্সন কাকে বলে, যাকে আশ্রয় করে ক্রিয়ারূপের পরিবর্তন ঘটে বা ক্রিয়া সম্পাদিত হয় তাকে পার্সন বা পুরুষ বলে। পার্সন কত প্রকার জানলাম? তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ঠিক এভাবেই লিখবা, থার্ড পার্সন হি সি দে। আমি দুইটা বুঝান লেলাম, বুঝতে পেরেছো? হি বা সি দে, এরকম এখানে ইট বসতে পারে, বুঝছো? আরও অনেক কিছু বসতে পারে, আমি তুমি ছাড়া সব থার্ড পার্সন এগুলো বসতে পারে। কিন্তু তোমার, তোমরা তো ছোটো বাচ্চারা, তোমরা তো মনে রাখতে পারবে না, তাই ইজিভাবে আমি আমরা তুমি তোমরা সে তাহারা বুঝিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে তাহলে আমরা এই জানলাম পার্সন কাকে বলে, তারপর পার্সন কত প্রকার, প্রত্যেকটার উদাহরণ দুটি করে দেখতে পেয়েছো। আজ এই পর্যন্তই, ভালো থেকো মনিরা। আচ্ছা সোনামণিরা, তোমরা ভালো থেকো, মনোযোগ দিয়ে ম্যাডামের এই পড়াটা শিখে ফেলো। খোদা হাফেজ।